অসহায় পরিবারকে মারপিট করে জমি দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। অসহায় জমির মালিক আব্দুল হামিদের পরিবার সবাই গুরুতর আহত অবস্থায় রবপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের শিকার আব্দুল হামিদ জানান, 2 বছর আগে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার জিরো পয়েন্ট এলাকায় নিজ জমির উপর ঘরবাড়ি নির্মাণ করে পরিবার সহ বসবাস করে আসছেন। বাংলাবান্ধা 1 নং ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান মিলন তাদের এই জমিটি ক্রয় করতে বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে হয়রানি করছে। এই ধারাবাহিকতায় গত শনিবার রাতে মিলনের সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে অসহায় জমির মালিক আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায় এবং তার পরিবারের সদস্যদের মারধর করে। এর মধ্যে তার স্ত্রী আমেনা বেগম, শাশুড়ি সালেহা খাতুনকে বেধড়ক মারপিট করে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে সমস্ত জমি দখল করে নেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এছাড়া ইতিপূর্বে ওই চেয়ারম্যানের নামে একাধিক মামলা দিলেও মিলন স্থানীয় প্রভাবশালী হওয়ায় কোনো বিচার হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। অপরদিকে তাদের হুমকিতে জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। নিজেদের বসতভিটা ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। জমি কিনছি অনেক, এখন মিলন চেয়ারম্যান 2 বছর ধরে আমার আমার পিছনে লাগে আছে। এখন আজকে আমি রাত্রে 1টা থেকে 4টা পর্যন্ত আমাদেরকে আটক করে ঘরের ভিতরে রাখে ওরা ঘর দখল করছে। আমার ঘর 7টা আছে, 2 বছর ধরে আমি জমিটা কিনছি, আমরা ওখানে নিজে বসবাস করতেছি বাচ্চা কাচ্চা। আমার 4টা ছেলে 1টা মেয়ে, আমি ওখানে থাকি। আমার স্বামী পুরান বাড়িতে আসে, উনি ভোর সময় আমাদেরকে এইভাবে নাইট ড্রিম করেন। আমাদের আমার আমার সাথে খুব খুব মানে তোর করে নির্যাতন করে। পরে আমার মা গেছিল আমাকে দেখতে, আমার মা গো আমার জমিটালে দীর্ঘ 2 বছর থেকে ওই মিলন চেয়ারম্যান কুটুম্বী খোঁজা মিলন চেয়ারম্যান আমার জমিটালে পারাপারি আইস নিব কাইল নিব জমি কিনতেছে। দামও হলো 1 কোটি 40 লাখ টাকা, কিন্তু এখনও কিনতেছে না। কালকে রাইতে এর আগে বাড়ি ঘর অগ্নি ধরাই দিছে, সেটাও বিচার ভালো মতো পায়নি। প্রধানমন্ত্রী আমাদের আমার ন্যায্য বিচার আমাকে দেয়, এটা আমি অনুরোধ করে বলতেছি। আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমি অনুরোধ করে বলতেছি, উনি চেয়ারম্যান নাকি জমি সন্ত্রাস নাকি জমি দখল করে বেড়াচ্ছে, এটা ভালো করে তেঁতুলিয়া জিরো পয়েন্টের একবার স্পট ইনপোর্ট মাল এলসি হয় সেখানে খবর নেই। আমাদের প্রধানমন্ত্রীর লোকজন যায় ডাইরেক্ট, দেখো কী অবস্থা করতেছে উনি। এখন আমার গতকাল রাতে মোটামুটি ওনার নামে 10টা কেস করছি আমি, কোনো থানায় বিচার পাচ্ছি না। থানায় বলে সব ভালো লোক, সব ভালো লোক। আর আমি তেঁতুলিয়া থানায় জোর ওসি তদন্ত ওসি, আমাকে কোনো ন্যায় বিচার দিচ্ছে না, আমার কাছে কোনো কেস দিচ্ছে না। আমি কোর্টে করছি 10টা কেস ওনার নামে, কিন্তু কেসের ধারায় তো আস্তে আস্তে চলবে। কালকে জমিটা দখল করে রাইত বেলায়, জমি যদি কিনে থাকে দিনের বেলা দখল করে মানুষে রাইত, ওরা সৈন্যমৈন্য 35 থেকে 40 জন লোক নিয়ে যেখানে আমার পরিবারকে আমার শাশুড়িকে মারা ডাঙা করে মাথাটা ফাটাই দিছে, মাথা দুইটাই ফাটাই দিছে। আমি বর্তমানে রংপুর মেডিকেলে আমি বর্তমানে নিঃস্ব হয়ে গেছি। ওনার কাছ থেকে আমি পারি, উনি একটা চেয়ারম্যান, আমি একটা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, আল্লাহ তাআলা আমাকে একটা জমি কিনাইছে।